ভাঙড়ের পরিস্থিতির দিকে নজর রাখবো। আমরা জানি যে ভাঙড়ে যেখানে আইএসএফ এর মনোনয়নকে জমা দেওয়াকে কেন্দ্র করে যেভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সকাল থেকে ভাঙড়, এবং দফায় দফায় যেখানে সংঘর্ষের সৃষ্টি হয় এবং রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে ভাঙড়ে, একজন পুলিশ আধিকারিক তিনি আহত হয়েছেন, একজন আইএসএফ কর্মী তিনি আহত হয়েছেন, পাশাপাশি দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আইএসএফ কর্মীরা প্রথমে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় শাসক দল তাদের বাধা দেয়। যদিও শাসক দল এই অভিযোগ কিন্তু একেবারেই উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে আইএসএফ কর্মী এবং আইএসএফ এর তা পূর্ব পরিকল্পিত এবং সেভাবেই কিন্তু তারা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। যদিও মুড়ি মুড়কির মতো দেখা যায় যে এলাকায় বোমা পড়ে, পুলিশের সামনে বোমাবাজির ঘটনা ঘটে, বোমার আঘাতে একজন পুলিশ আধিকারিক তিনি আহত হয়েছেন, দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা যেখানে সেই মুহূর্তে ঝামেলা সৃষ্টি হয়েছিল, যেভাবে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা ভাঙড়ের এলাকা। এলাকায় বোমাবাজির জেরে আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা তৃণমূল আইএসএফ সংঘর্ষ। এলাকায় বোমাবাজির অভিযোগ, একজন উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা নওশাদ সিদ্দিকীর সঙ্গে, কি বলেছেন তিনি শুনবো। ব্যাপারটা হচ্ছে সকাল থেকেই মুড়ি মুড়কির মতো এখানে বোম মারছে, প্রশাসনের আধিকারিকদেরকে আমাদের পক্ষ থেকে জানানোর পরেও কোনো রিয়াকশন তারা নিচ্ছে না। আমাদের কর্মীরা যখন নমিনেশন জমা দিতে আসছে, প্রার্থী যারা, তারা এদের অত্যাচারের কারণে তারা অনেকে আক্রান্ত হয়েছে। মানে এরা গণতন্ত্রকে কিভাবে বিনষ্ট করার চেষ্টা করছে বা করছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভাঙড়ের কিছু রাজনৈতিক কারবারিরা। আমি চাইবো না ভাঙড়ের নামকে বদনাম করতে, সেজন্য আমি আমার কর্মী সমর্থকদেরকে যথেষ্ট সংযত হয়ে আমি আমার নমিনেশন কেন্দ্র থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। নওশাদ বাবু, আদালত বলেছে, তার সঙ্গে সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনে বলেছে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিনই অশান্তির খবর, কি বলবেন? দেখুন, আদালত বলছেন বা নির্বাচন কমিশন বলছেন, কিন্তু বাস্তবে রূপটা আলাদা হচ্ছে, বাস্তবে চোটালটা আলাদা, বাস্তবে চিত্র হচ্ছে। এখানে ক্ষমতা দেখিয়ে প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে বিরোধী কন্ট্রোলকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা শুনলাম, আপনাদের শোনালাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি ঠিক কি বলেছেন, তিনি শাসক দলের দিকে অভিযোগ তুলেছেন, শাসক দলকে কাট করা দাঁড় করিয়েছেন। এ বিষয়ে কি বলেছেন রাহুল সিনহা, শুনবো। দেখুন, এমনিতেই ভাঙড় একটা উপদ্রুত এলাকার মতো অবস্থা ওখানে রয়েছে, এবং যে হারে বোম উদ্ধার হয়েছে ভাঙড়ে, এ থেকে পরিষ্কার বোঝা যায় যে ভাঙড় আগামী পঞ্চায়েত নির্বাচনে একটা রক্তক্ষয়ী অবস্থায় পৌঁছাবে। অথচ পুলিশ প্রশাসন বিন্দুমাত্র তার জন্য কোনো পদক্ষেপ সেইভাবে নেয়নি। যদি পদক্ষেপ নিত, তাহলে হয়তো আজকের মতো এই অবস্থা ঘটতো না। দেখাচ্ছি আপনাদের ভাঙড়ের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সরাসরি ভাঙড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তেজনা প্রশমন করার চেষ্টা করা হচ্ছে। যদিও আমরা সকাল থেকে দেখেছি যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে ভাঙড়ে, যেভাবে দফায় দফায় তৃণমূল আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে, বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় এবং অনেকজনকে আটক করা হয়েছে, এমন খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। প্রথমে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় ভাঙড়ে, বোমাবাজির মধ্যেই মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা এবং তারা মনোনয়ন জমা দেন। আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে ঠিক ভাঙড়ের ছবিটা কিরকম রয়েছে, কারণ থমথমে ভাঙড়, পুলিশ মোতায়েন রয়েছে। যাতে আর কোনো
অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। আমরা ভাঙড়ের ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু দাস। রাজু, কি পরিস্থিতি এই মুহূর্তে? কারণ সকাল থেকে যেভাবে উত্তেজনার ছবি দেখা গিয়েছে, বোমাবাজি, সংঘর্ষ রণক্ষেত্রে চেহারা নিয়েছিল ভাঙড়, এই মুহূর্তে তুমি ঠিক কি দেখতে পাচ্ছো? তাদের সামনে বিজেপি কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা চলছে এবং আমরা সরাসরি প্রিয়াঙ্কা দেবীওয়ালের কাছ থেকে কি ঘটনা ঘটেছিল, তিনি কি ঘটনা, আরে আগেই বিডিওর অফিসে আগেই টিএমসি পুরো লুটে কুটে হাজার থেকে উপরে লোক ভিতরে বসে আছে। যেমনি আমাদের ক্যান্ডিডেট ঢুকেছে, তাদেরকে মেরে লাতি মেরে মহিলাদের বুকে হাত দিয়ে লাতি ফাতি একদম পিছনে লাতি ফাতি মেরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমরা এখন এসপি অফিসের কাছে যাব, সেখানে আমরা বলবো যে আজকে কি হয়েছে। আর আজকে যতই রাত হোক না কেন, আমরা চিফ জাস্টিস কাছে আবেদন দিব যে এই সিটটা যেটা আনকন্টেস্টেড যাচ্ছে, তাই সেই নমিনেশনটা সবার টিএমসি নমিনেশনটা রদ করা হোক। এই মুহূর্তে তাদের কি কর্মসূচি? আমি এখানে নমিনেশন করতে কারণে মারা হলো, মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলাম। আমাদের সম্মানিয়া দিদি ছিলেন এবং দাদা ছিলেন, সজলদা ছিলেন, আমরা সব একসাথে যাচ্ছিলাম। হঠাৎ বিডিও অফিসের ভেতর থেকে এক দঙ্গল তৃণমূল দুষ্কৃতি এসে আমাদেরকে মারধর শুরু করে এবং বীভৎসভাবে মারে। দেখুন, আজকে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে, নমিনেশন করতে দেবে না, মাথা যন্ত্রণা করছে, বীভৎস আকার মারধর করেছে। আপনি কি প্রার্থী পদে? আমি 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 পঞ্চায়েত সমিতির প্রার্থী হতে এসেছিলাম। আমার নাম প্রশান্ত বায়েন এবং বিজেপির মন্ডল সভাপতি আমি। অর্থাৎ বুঝতেই পারলে সেখানে কিন্তু তৃণমূল, রাজু কি বলছেন, বিজেপি প্রতিনিধি দল সেখানে গিয়েছে, তারা কি বলছেন যে তাদের এরপরে কি কর্মসূচি রয়েছে? জন অপর দিক দেখো, তারা এই বিষয় নিয়ে কোর্টে যাবেন বলে জানিয়েছেন এবং আজকের রাত্রের মধ্যেই কোর্টে কিন্তু পুষ্পা যে আছেন, মিস পুষ্পা, তাকে কিন্তু কোর্টে তোলার হুমকিও পর্যন্ত দিয়েছেন প্রিয়াঙ্কা তেবিবাল। মূলত বিডিও অফিসের মধ্যে এইভাবে নৃশংসভাবে মারধরের অভিযোগ তুলেছেন এবং এখনও পর্যন্ত বাইরে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন। তাদের মূলত একটাই দাবি, যেখানে একজন প্রার্থী এবং তার সঙ্গে দুজন থাকবে, সেখানে একসাথে 150 মানুষ কী করে ঢুকলো, তাই নিয়েই কিন্তু তারা অভিযোগ। আমি সরাসরি সেই তৃণমূলের বিক্ষোভকারীদের কাছে চলে যাচ্ছি। তারা তারা এখনও কিন্তু 100 মিটারের মধ্যেই রয়েছেন, সেখানে দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং পুলিশ এই সব বিক্ষুব্ধকারী যারা এই আক্রমণ চালিয়েছে তাদেরকে কিন্তু তল্লাশি করেছেন এবং পুলিশ কিন্তু সমস্ত মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি দেখানোর চেষ্টা করছি তোমাকে, মানে এক প্রকার বলতে পারো যে রাজ্যের অন্যান্য জায়গায় বিডিও অফিস, সেখানেও কিন্তু বীভৎস উত্তেজনা রয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ রাজু, ছবিটা একবার দেখতে চাইবো, ঠিক কি চলছে সেখানে? দেখো, এক তিন চারিদিকে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ সেই বিডিও অফিসের আশপাশ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু উত্তপ্ত জনতা, তাদের তৃণমূল কর্মী সমর্থক, তাদের দাবি 150 মানুষ নিয়ে কেন প্রিয়াঙ্কা তেবিরওয়াল বিডিও অফিসের ভিতরে ঢুকলেন, তাদের এইটাই দাবি। সেই কারণে কিন্তু তারা চড়াও হয়েছে, তাদের কিছু ক্ষুব্ধ মানুষজন, এবং তৃণমূলের পক্ষ থেকে সেভাবে অফিসিয়ালি কোনো বিবৃতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। রাজু, একবার আশেপাশের ছবিটা দেখতে চাইবো, কিভাবে সেখানে পুলিশ উত্তেজনা প্রশমন করার চেষ্টা করছে এবং ঠিক কি চলছে সেখানে, কি তৃণমূল কর্মী সমর্থকরা কি দাবি জানাচ্ছে? দেখো, আমি তোমাকে আশেপাশের ছবি দেখানোর চেষ্টা করব এবং সেখানে পুলিশ কিন্তু যে সকল যারা রয়েছেন তাদের উপর কড়া স্টেপ নিয়েছে, এক প্রকার মৃদু লাঠিচার্জ করার প্রয়োজন হচ্ছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যে সকল বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছেন, তাদের যারা তারা যাতে পুনরায় নমিনেশন দিতে পারে, পুলিশ প্রশাসন সেই দায়িত্ব নিচ্ছেন এবং তিনি এখানকার যিনি আইসি রয়েছেন তিনি কিন্তু দায়িত্ব নিচ্ছেন, বলছে আমার সঙ্গে যান, আমি গিয়ে সমস্ত মানুষ যাতে নমিনেশন দিতে পারে তার ব্যবস্থা করব, এমনই আশ্বাস দিচ্ছে প্রশাসনের থেকে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের কর্মী সমর্থক থেকে যেভাবে মারধর করা হলো সেটা পুলিশের সামনে, সেই বিষয় নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। ইন্দ্রাণী রাজু, সেক্ষেত্রে বিজেপি প্রতিনিধি দল তারা বলছেন আদালতের দ্বারস্থ হবেন, এই মুহূর্তে তারা সেখানে উপস্থিত রয়েছেন, তারা কি বিডিও অফিসের সামনে যাচ্ছেন এবং তারা আদালতে কোন সময় যাবেন বলে জানতে পারছো? মূলত তারা বলতে চাইছেন যে মূলত কি যে যে কারণ, আমি সরাসরি এখানে বিজেপির নেতৃত্ব কাছে দেখুন
ছবি পাবো না। সজলদা কি বলবেন এই এইরকম অবস্থা? ভাইপোকে বলবো, ভাইপো যে বলেছিল, ভাইপো তো আজকে পাড়াতেই আছে, এই পাড়াতেই ভাইপো আছে, দেখুক তাদের কি অবস্থা, ভাইপো দেখুক কি অবস্থা। আপনাদের একজন সমর্থক নিখোঁজ শুনছি, তাকে কি পাওয়া গেছে? একজন কতজন এখনো বলতে পারবো না, একজন না কতজন এখনই বলা মুশকিল, কিন্তু ভাইপো দেখুক যে ভাইপো যখন এখানে থাকে তখন কি অবস্থা হয়। বলেছিল না গণতান্ত্রিক অবাধ হবে, শান্তিপূর্ণ হবে, দেখুন এখান থেকে তারা কোথায় যাবে। রাজু কার কাছে যাব? চোর ছেড়ে বাটপাড়ের কাছে গিয়ে কি লাভ হবে? আদালত ছাড়া কেউ নেই আমাদের বাঁচানোর। হ্যাঁ, নিচে ন্যাচারালি আদালত ছাড়া কি আছে? অর্থাৎ শুনতেই পারলে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হতে চাইছেন এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজন কর্মী সমর্থকদেরকে মারধর করা হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তারা বিডিও অফিসের ভিতরে রয়েছেন, পুলিশ আবার তাদেরকে সেই মানুষকে উদ্ধার করতে যাচ্ছেন। অর্থাৎ বলতে পারে এক কথা রণক্ষেত্র চেহারা নিয়েছে ক্যানিং ব্লক অফিস ইন্দ্রাণী। রাজু, সেখানে আমরা জানি যে সকাল থেকেই বোমাবাজির অভিযোগ সামনে আসছিল, আজ পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি হয়েছে। বের করে দে, আমি বলছি আমি অসুস্থ মানুষ, তাহলে বলে আমার বেধড়ক করে মারলো জানেন? কারা মারলো? কারা? বিটিএমসির লোকেরা। আপনি কি ইনজেকশন দিতে এসেছিলেন? হ্যাঁ, আমার ঘর ধরে বের করে দিল, ভিতরে আমার স্বামী আটকে আছে, ওকে মারবে ওরা, বুঝলি না? আমার একটু প্রচন্ড হলে আমার মেরেছে। আপনার নাম কি? আমার নাম স্বপ্না মণ্ডল। স্বামীর নাম কি? সুদিন কুমার মণ্ডল। কোথা থেকে এসেছেন? হিমচেখালি বাড়ি। আপনি আপনি নমিনেশন দিতে এসেছিলেন, আপনার সঙ্গে তো বিজেপির নেতৃত্বরা ছিল। ছিল, তাদেরকে আটকে দিয়েছে, দিয়ে আমাদের ধারে ঘরে আটকে দিয়েছিল, দিয়ে আমাদেরকে বললো যে বাইরে বের হবো, আমি বাইরে বেরিয়ে আসছি, আমার একদম ধরে ওরা মারলো, ওখানে ফেলে দিল, চশমা ছিটকে চলে গেল। এরপরেও ভোটে দাঁড়াবার ইচ্ছা যাচ্ছে? ভোটে দাঁড়াবার ইচ্ছে তো আছে, মানুষের প্রতিবাদ তো করতে হবে। আপনারা এই অন্যায়ের প্রতিবাদ না করলে তো এরা তো মাথায় চাকাটা সামান্য সবসময়ই দেবে, তাহলে আমাদের অন্যায়ের প্রতিবাদ করার মতো লোক কোথায়? ঘাট ধরে আমার ধাক্কে ধাক্কে বের করে দিচ্ছে, মারলো। আমি একটা 60 বয়সী মহিলা, আমার পাশের পাড়ার লোক, আমি বলছি হ্যাঁ তুই আমার মারছিস, ও আমার ইচ্ছে করে মারলো। কি নাম আপনার? আমার নাম স্বপ্না মণ্ডল। অর্থাৎ দেখলেন একজন বয়স্ক ভদ্রমহিলা, তিনি কিন্তু প্রার্থী হতে এসেছিলেন বিজেপির এবং তাকে কিন্তু মারধর করা হয়েছে। তার স্বামী কিন্তু এই মুহূর্তে ব্লক অফিসের ভিতরে আসছে, পুলিশ প্রশাসন তাদেরকে ঘিরে রেখেছে, তারা যেন কোনো রকম তাদের সমস্যা না হয় সেদিকে পুলিশ আর যাতে বিশৃঙ্খলা না ঘাটে উভয় পক্ষকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইন্দ্রাণী। রাজু, সেক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকে যেভাবে বোমাবাজির ঘটনা সামনে এসেছে, পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে, ইট বৃষ্টি করা হয়েছে, সেই পরিস্থিতি কি কোনোভাবে সামাল দেওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তারা কিন্তু বিডিও অফিসের মধ্যে ঢুকেছেন এবং যে সকল বিজেপি কর্মী সমর্থকরা তারা আটকা পড়ে আছেন তাদেরকে কিন্তু নমিনেশন দেওয়ার ব্যবস্থা করছেন এবং তারপরে তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশ নিয়েছে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত বিষয়টা তারা আদালতে যাবেন এবং যাতে এই ভোটকেন্দ্রে পুনরায় আবার যাতে নমিনেশন দেওয়ার সুযোগ করে দেন আদালত, সেই দিকেই তারা যাচ্ছেন এবং প্রয়োজনে পুলিশের উপরে যে মূলত অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে এবং দুষ্কৃতীরা কিন্তু ক্যানিংয়ে এই ব্লক অফিসের মধ্যেই লুকিয়েছিল বলে দাবি করছেন বিজেপি। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি 100 থেকে 150 মানুষজন নিয়ে বিডিও অফিসের মধ্যে ঢুকেছে, তখনই প্রথমে 50 জনের মতন পুলিশ ঢোকায় এবং পরে তাদেরকে বাইরে রাখে দেয়, তখন তারা বিক্ষোভ করার চেষ্টা করে, তখনই কিন্তু আশেপাশ থেকে কিছু মানুষজন ছুটে এসে তাদের উপর চড়াও হয় এবং তারপরেই কিন্তু এলাকা ফাঁকা করে হয়ে যায় এবং পুলিশ কিন্তু সেই উত্তেজিত জনতাকে সামলাতে মৃদু লাঠিচার্জ করেন এবং সেখান থেকে সরিয়ে দেন। এই মুহূর্তে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক কিন্তু তারা আহত হয়েছেন, বেশ কয়েকজনের খবর পাওয়া যাচ্ছে না ইন্দ্রাণী। একেবারে রাজু, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা দেখতে পাচ্ছি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় এলাকা, দেখতে পাচ্ছেন সেই ছবি, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলে, বোমাবাজির অভিযোগ ওঠে, পুলিশকে লক্ষ্য করে এই দৃষ্টি করে।
যেভাবে লাঠি শোটা নিয়ে দুপক্ষ একে অপরের উপর চড়াও হয় আপনারা দেখাচ্ছি সেই ছবিটা। आज फिर आज फिर आज फिर